স্যার কিছু তো দেখতে পারতেছে না স্যার। স্যার আমি কিছু দেখতে পারতেছি না স্যার। স্যার এখন দেখতে পারছি, হ্যাঁ স্যার এটা আমাদের করানো হয়েছে স্যার। না ওই নেটটা একটু স্লো তো ভাই, সেজন্য হয়তো। জি স্যার, জি স্যার এটা আমাদের ব্যাচে স্যার, স্যার আমাদের ব্যাচের। স্যার আমি পারবো স্যার কিছুটা। আচ্ছা স্যার,
আর দেখি আমার হচ্ছে স্যার এখন মানে আমরা বিভিন্ন লাইফ যেরকম ক্রিকেট খেলা এরকম লাইফ টাইপ এগুলো কিভাবে কি অ্যাডজাস্ট করবো ওইগুলো আমি আজকে দেখাবো। তার ভিতরে আগে আমরা এত কিছু করে দেবো আমি 4টের সময় আপনাদের হচ্ছে ওই কাজগুলো দেখাবো বিভিন্ন কোড অ্যাড করা করোনা হয়ে যায় বা ক্রিকেটের যদি লাইভ দেখাতে চাও বা দেখাতে চাও সেইগুলো কিভাবে দেখাবো বুঝছো। আমরা 4টের সময় সবাই দেখা হ্যাঁ ভাই বলেন। ভাই বলেন ভাই বললাম যে ওই ওয়েবসাইটটা খুলবো সেটার লিংকটা দিয়ে। আচ্ছা 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 দিচ্ছি। হ্যাঁ যদি ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট করেন। না আমি প্রথম তাই ক্রিয়েট করলাম। হ্যাঁ হ্যাঁ এখানে কি হবে ভাই টাইটেল টাইটেল আপনার ব্লগ সাইডে যে টাইটেল হবে সেই টাইটেলটা আপনি দিবেন। আপনি কি বিষয়ের উপর সাইট খুলতে চাইতেছেন? সেটা একটু ভেবে দেখেন তারপরে খুলেন। এখন নিউজ পেপারের উপর খুলবেন না আপনার নিজের কোনো ওয়েবসাইটের উপর নিজের কোনো ওয়েবসাইট খুলবেন সেটা দেখেন আপনি চিন্তা করে দেখেন। হ্যাঁ 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 ঠিক। এখন আপনি কি টাইটেল দিবেন সেটা আপনার বুঝছেন ভাই।
ভাই সবাই এই নামটা আপনার দেখবে, বুঝছেন? এখন আপনি কি নাম দিবেন সেটা আপনার উপরে। জি স্যার বলেন স্যার। স্যার আমি তো কিছু বলিনি অ্যাড্রেসের সম্পর্কে। হ্যাঁ স্যার, এখানে স্যার ওই জিমেল অ্যাড্রেসে যেইভাবে অ্যাড্রেস দিছে সেইভাবে স্যার অ্যাড্রেস দিতে হবে। জি স্যার। না স্যার, আর স্যার সবগুলো ছোট হাতের হবে স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ সব ছোট, টাইটেল টাইটেলের ক্ষেত্রে ভাই সব ছোট হাতের লেখা লাগবে না, আপনার নামটা যেরকম হবে আপনি ওরকম দিতে পারেন। না এটা তো টাইটেল দেখা যাচ্ছে না, টাইটেল না ওনার নাম, এটা তো টাইটেল ব্লগের টাইটেল। হ্যাঁ পিছিয়ে গেছে, আপনি যে আগে একটা দিছিলেন কি জানো দেখলাম, বিডি নিউজ 24 না কি জানো, সেটা দেন। আপনার ইচ্ছা, এখানে আপনি সব ভাবে দিতে পারবেন। এখন হচ্ছে এখানে সব ছোট হাতে দিবেন। আরে ভাই সামনে এসে দেন, এখানে হচ্ছে সব ছোট হাতে দেন। এখানে আপনার যে কোনো, আপনার এটা হচ্ছে আপনার ইউআরএল, ওই যে আমরা যে কোনো সাইটের সার্চ দিই না, যেমন যে আপনার ব্লগ সাইটে আসছি WWW ব্লগ, এটা হচ্ছে তাদের একটা ইউআরএল, যেমন আপনার জিমেল অ্যাড্রেস এরকম হচ্ছে এটা, বুঝছেন? দেখেন এই নামে এই অ্যাড্রেসে অন্য অ্যাকাউন্ট আছে, সেজন্য এটা নিচ্ছেন, আপনি সংখ্যা বাড়াই দেন। দেন সমস্যা নাই, শুধুমাত্র এই নামে না থাকলে চলবে। ঠিক আছে ভাই, এই নাম নিছি। হ্যাঁ হ্যাঁ এখন এখানে ডিসপ্লে নেম, ওই আগে যে নাম দিয়েছেন সেটা দিয়ে দেন। ওখানে ডিটা ছোট হয়ে গেল, আবার যে কোনো একভাবে দেন।
ঠিক আছে, ফিজ দিলাম। হ্যাঁ হ্যাঁ। দেখেন আপনার সাইট ওপেন হয়ে গেছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, ওই নিচে দেখেন ভিউ ব্লগ লেখা আছে নিচে। আপনার সাইটটা হচ্ছে এরকম, এখন হচ্ছে আপনি এই সাইটটাকে সাজাবেন, এর পাশে দেখেন বিডি নিউজ 24 দেখা যাচ্ছে এবং আপনার নামটা এখানে দেখা যাচ্ছে। আবার আপনি ওই আগের পেজে যান, এখন স্যার একটা ওই আপনার ইয়া দিছিল, থিম দিছিল আমাদেরকে আউটসোর্সিং স্কুলে, স্যারের যে ভিডিও আছে ওই ভিডিও নিছে। আপনি কি ওই থিমটা ডাউনলোড দিয়েছেন? হ্যালো ভাই, আচ্ছা ওটা ডাউনলোড দেন। ভাই ইউটিউবে আউটসোর্সিং স্কুল, ওনার যে একটা ওই ইউটিউবে যা দেখেন ওনার একটা ওয়েবসাইটের উপর একটা ভিডিও বানানো আছে। ভাই পান না আপনি? এক মিনিট দাঁড়ান, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে। দাঁড়ান ভাই, আমি ওই আপনার ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে ফ্রি ওয়েবসাইট একটা দেখেন বানানোরই আছে, এই যে দেখেন ফ্রি ক্রিয়েটিভ ফ্রি ওয়েবসাইট, এটার নিচে দেখেন লিঙ্ক দেওয়া আছে ওই থিমের। হ্যাঁ এটা ডাউনলোড দেন। ডাউনলোড কি হয়েছে ভাই? এটা নাকি দেখেন তো, হ্যাঁ একটু বাইরে যান। হ্যাঁ এটাই, আপনারই করেন ওই ফাইলে যান যেখানে ডাউনলোড দিয়েছেন ওখানে যান আগে। এটা রাইট বাটন ক্লিক করেন, ওপেন করেন না। এটাকে ভাঙেন আগে, ওই আপনার কি দিয়ে জানো, এ ভাই কোন জায়গা থেকে জানো এটা কি করে শরীফুল ভাই? ভাই উইন্ডোজ টাচ করে না ওই স্ট্যাক এর এর আছে না, আচ্ছা আবার ভিতরে যান, আর একটা আছে। হ্যাঁ হ্যাঁ এটাও করেন। ওই যে একটা ফোল্ডার হয়েছে ওইটার ভিতরে গেলেই পাবেন।
হ্যাঁ হয়েছে, এখন আপনার ঠিক আছে। ওয়েবসাইটে যান। দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে, এখান থেকে যাবতীয় কাজ করতে হবে। এখন হচ্ছে আপনি থিমে যান, ওই নিচে নিচে থিম, এখান থেকে আপনি যে কোনো থিম ইউজ করতে পারেন, যেহেতু আমরা ওই স্যারের দেওয়া ওই থিমটা ইউজ করবো, সেহেতু আপনি ওই উপরে দেখেন কাস্টমাইজ লেখা আছে, আর তার পাশে দেখেন একটা অ্যারো চিহ্নর মতো আছে ওটা, হ্যাঁ অ্যারো চিহ্ন, ওখানে যান, ওই রেজিস্টার আপলোড। এখন আপনি ওই ফোল্ডারে চলে যান যেখানে আপনি ওটা ডাউনলোড দিছেন, ওপেন করেন, দেখেন নিচে, হ্যাঁ নিচের একবারে নিচেরটা, হ্যাঁ চাপ দেন, একটু সময় লাগবে। হয়েছে, আচ্ছা একটু প্রিভিউতে যায় দেখে আসেন, আপনার ওই যে পাশে যে পেজ ওপেন করা আছে দেখেন প্রিভিউ, নিচে দেখেন আপনার ভিউ ব্লক দেখেন, হ্যাঁ রিলোড নিচে দিন, ভিউ ব্লক আছে, হ্যাঁ এই তো হয়ে গেছে ভাই। এখন আবার আপনি ওই ড্যাশবোর্ডে যান, এখন এখান থেকে হচ্ছে আমরা যাবতীয় এই পেজটা সাজানোর জন্য যাবতীয় কাজ করবো হচ্ছে লেআউটে, আর পোস্ট দেওয়ার জন্য হচ্ছে ওই উপরে পোস্ট লেখা আছে সেখান থেকে পোস্ট করতে পারবো। এখন যেহেতু আপনার এটা নতুন, সেহেতু কিছু পোস্ট আগে করে আসতে হবে, তারপর হচ্ছে লেআউটে গিয়ে কাজ করতে হবে। আপনি এখান থেকে কয়েকটা আইটেমের 6-7টার মতো পোস্ট করেন, অন্যান্য বিভিন্ন নিউজ পেপার থেকে কপি করে কিছু পোস্ট করেন, ওই যে নিউ পোস্ট লেখা আছে। জি ভাই, হ্যাঁ ভাই বলেন, জি বুঝলাম না ভাই, আপনার পছন্দ মতো দিতে পারেন, কিন্তু যেহেতু এখানে স্যার এটা দিছে, এটা আমাদের কাছে ভালো লাগতেছে, এটা দিয়ে কাজ করতেছি। সেটা আমি বলতে পারতেছি না ভাই ভালো মতো, হ্যাঁ এই লোগো, এই লোগো তো আপনি চেঞ্জ করতে পারবেন ভাই, ভাই এই লোগো ভাই এখানে যা আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন ভাই, এখানকার সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ জি ভাই বলেন, হ্যাঁ ভাই আপনি বিভিন্ন নিউজ পেজে থেকে বিভিন্ন নিউজ আপনি কপি করে আনেন, বিজনেস, স্পোর্টস আছে, ইন্টারন্যাশনাল আছে, হ্যাঁ এই সকল ধরনের 5-6টা মতো আপনি পোস্ট করেন আগে, তারপর হচ্ছে বাকি এটা হচ্ছে ওই আপনার লেআউটে গিয়ে। হ্যাঁ এখান থেকে নিউজ গুলো ওপেন করে তারপর কপি করে নিয়ে যান, হ্যাঁ একবারে শেষ পর্যন্ত একটা নিউজের যে পর্যন্ত লেখা থাকে সেই পর্যন্ত আপনি কপি করবেন, বেশি উপরে না, হ্যাঁ পেস্ট করেন, ভাই এই টাইটেলটা নিয়ে ওই উপরে দেখেন টাইটেল আছে লেখা, ওই টাইটেল আপনার টাইটেল দেন,
হ্যাঁ, এটা কেটে দেন, এটা এটা দরকার নেই। দেখেন, হ্যাঁ আপনার ওই পিছনে কালারটাও তো ডিলিট করে দেওয়া যায়, একটু দেখেন তো কোনোভাবে ব্যাক স্পেস দিয়ে কেটে দেওয়া যায় কিনা। এই ছবি কর্নারে ক্লিক করেন তো, বাম পাশে ছবির কর্নারে আসে না? আচ্ছা ভাই থাক, সমস্যা নাই। এইভাবে দেখেন, এখানে হচ্ছে পোস্টে এখনো কিছুটা বাকি আছে। দেখেন ওই যে আপনার লেভেল লেভেল অ্যাড করতে হবে, এখানে আপনার এই পোস্টটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরির লেভেল বা ট্যাগ ইউজ করতে হবে। আপনি এখন ট্যাগ বসান। জি মানে এটা তো খেলা সম্মত আছে, স্পোর্টস হবে। হ্যাঁ স্পোর্টস দিতে পারেন। SPORTS, ঠিক আছে। দেখেন তো নিচে আর কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, নিচে কোনো কিছু না না, ওই নিচে না, আপনার এই যে এমনি আপনার নিউজের নিচে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে এখন পাবলিশ করেন। দেখেন একটা হয়েছে আপনার স্পোর্টস ক্যাটাগরির উপর একটা পোস্ট হয়েছে। আপনি এরকম করে আরো 5-6টার মতো পোস্ট করেন আগে, ঠিক আছে ভাই? বিভিন্ন ক্যাটাগরির 5-6টা পোস্ট করেন। জি ভাই বুঝলাম না। এগুলো করা যাবে? হ্যাঁ আপনি করতে পারবেন। হ্যাঁ আগেরটা যেভাবে কপি করছেন ঠিক এইভাবে কপি করেন। হ্যাঁ ভাই, ওই যে উপরে ওইগুলা কেটে দেন, ওই যে নিজস্ব প্রতিবেদন তারপর প্রকাশ এগুলা কেটে দেন, ওইগুলা কেটে দেওয়া যায়, ডিলিট। হ্যাঁ ঠিক আছে, এখন এটা এটা দেশীয় আপনার নিউজ তো দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন বা শুধু নিউজ দিতে পারেন। হ্যাঁ শুধু নিউজ দেন। না না আর কিছু করা লাগবে না। হ্যাঁ ভাই বলেন, বুঝতে পারতেছেন আপনার কথা। জি ভাই টিম, আপনার ওই স্যারের যে ইউটিউব চ্যানেল আছে আউটসোর্সিং স্কুল, ওই আউটসোর্সিং স্কুলের, হ্যাঁ ওটার নিচে দেখেন লিঙ্ক দেওয়া আছে স্যারের। দেখেন একটা ফ্রি ওয়েবসাইট বানানোর একটা ভিডিও আছে,
ওই ভিডিওর নিচে দেখেন লিংক দেওয়া আছে। কি বলেন ভাই, ওখানে তো আছে। দেখেন আমি ইনবক্সে লিঙ্ক দিয়ে দিছি ওই আপনার থিমের। হ্যাঁ দেন। ভাই এখন অন্য ক্যাটাগরির দু একটা করেন, দেখেন ওখানে লাই লাই লাইফ স্পোর্ট আছে, তারপর আপনার আরো কি কি লাইফ স্টাইল আছে, এরকম আরো অনেক ধরনের পোস্ট পাওয়া যায়। হ্যাঁ ইন্টারন্যাশনাল একটা করেন। দেন ভাই ভাই, টাইটেল তো বড় হয়েছে কেন? আপনার এই নিউজের একটা টাইটেল দেওয়া ছিল না? আপনি আবার ওই নিউজে যান, এর নিচে একটু কেটে দেন। এটা আপনার ইন্টারন্যাশনাল নিউজ না, আপনি ইন্টারন্যাশনাল একটা লেভেল অ্যাড করেন, ইন্টারন্যাশনাল লেখেন। শুধু ইন্টারন্যাশনাল দেন, ওই আইটা বড় হাতের দেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, এখন পর্যন্ত এই পর্যন্ত থাক। আপনি এখন লেআউটে যান, আগে আপনার ওই ওই ওয়েবসাইটটা ভিউয়ে যান, ভিউয়ে যান, দেখে আসেন যে কেমন হয়েছে। দেখেন এই যে নতুন পোস্টগুলো আপনি করছেন, এগুলো আপনার এখানে দেখা যাচ্ছে। এখন উপরে দেখেন এখানে কিছু নাম আছে, যেমন আপনার ওই যে টপ একটা নেভিগেটর বার আছে, আপনার মেন মেনু আছে। ঠিক আছে, এখন যে এখানে যেমন ফিউচার, মেগা মেনু, তারপর আপনার আর কি কি আছে দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে আপনার আছে, কিন্তু আপনার আপনি তো এই ট্যাগগুলো এখানে আর ইউজ করবেন না, যেহেতু আপনি নতুন করে কিছু ট্যাগ বানাইছেন, ওই ট্যাগগুলো এখানে দিবেন। এখন এখানে এগুলো দেওয়ার জন্য এগুলো ডিলিট করে নতুন করে একটা ট্যাগ দিবেন। এখন আপনি আবার ওই লেআউটে যান,
লেআউট। হ্যাঁ এখন নিচে যান, মেন মেনু দেখেন নিচে, নিচে এটা না, এটা না ভাই, এটা কাজে আসবো পরে। এই দেখেন মেন মেনু এখানে চাপবেন, এখন এই যে এখানে এই ট্যাগগুলো আপনার ছিল, কিন্তু আপনি এই ট্যাগগুলো তো ইউজ করবেন না, এগুলো ডিলিট করে দেন। সেভ দেন। এখন দেখেন এই সবগুলো আপনার ওই আগে যেমন আপনার আগের ট্যাবে ওইগুলা ছিল ওইগুলা মুছে গেছে। ভিউ দেন, দেখেন আপনার ওই মেন মেনুতে আর কোনো ট্যাগ নাই। এখন আপনি নতুন করে যে ট্যাগগুলো, আপনি নতুন যে ট্যাগগুলো ইউজ করছেন ওইগুলো এখন আপনি দিবেন। আবার আপনি ওই লেআউটে যান, মেন মেনু উপরে দেখেন নিউ, ওখানে কি লেখা আছে নিউ সাইট নেম। এখন আপনার আপনি যে ট্যাগগুলো ইউজ করছেন এই পোস্ট করার ক্ষেত্রে ওই ট্যাগগুলো এখানে লেখেন, ওই বানানেই লিখবেন, ঠিক আছে? প্রয়োজনে বানানগুলো দেখে আসেন, ভুল যাতে না হয়। হ্যাঁ অ্যাড লিঙ্ক, ঠিক আছে আরেকটা এভাবেই করেন। হয়েছে ভাই আপনার? তো আমি শুনতে পারতেছি না, মাইক্রোফোন কি বন্ধ? হ্যাঁ সেভ দেন। এখন হ্যাঁ ভিউয়ে যান, ভিউয়ে দেখে আসেন। দেখেন আপনি যে ট্যাগগুলো ইউজ লিখছেন ওইগুলো চলে আসছে এখানে, নিউজ ইন্টারন্যাশনাল স্পোর্টস। এখন আপনি চাচ্ছেন যেটাকে আগে পরে সাজাইতে চাইলেও আগে পরে সাজানো যাবে, আবার নতুন কোনো কিছু অ্যাড করতে হলেও আপনি ওখান থেকে অ্যাড করতে পারবেন। এখন আপনি কি এখান থেকে যেভাবে আছে এইভাবে রাখবেন না সাজাবেন? হ্যাঁ হ্যাঁ আপনার নিউজের মধ্যে অনেকগুলো থাকবে। আপনি নিউজের মধ্যে তাহলে তো আপনার কিছু, হ্যাঁ আপনি এসে যান, আপনি ওই লেআউটে যান, আপনাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ লেআউটের মধ্যে আছেন আপনি, ওই মেন মেনুতে যান। হ্যাঁ দেখেন এখন আপনার চাচ্ছেন যে নিউজের মধ্যে আরো কয়েক ক্যাটাগরি আপনি অ্যাড করবেন, সেজন্য আপনার ওই নিউজে ইডিটের উপর চাপ দেন। এখান থেকে হবে না ভাই, এটাই করেন উপরে লিখতে হবে। হ্যাঁ উপরে এখানে লেখেন ওই নিউ সাইট নেম। এখন আপনি কি ক্যাটাগরি বা কোন ট্র্যাকগুলো আপনার এই নিউজের মধ্যে দিতে চাচ্ছেন সেগুলো আপনি লেখেন, সেগুলো একটা লেখেন। লেখার আগে একটা আন্ডারলাইন দেন। আন্ডারলাইন এটা না, বড় একটা আছে নিচে। হ্যাঁ হ্যাঁ আন্ডার স্কোর, আন্ডার স্কোর। ভাই শিফট চাপতে ধরে তাপে দেন। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি নিউজের মধ্যে কোন ট্র্যাকটা দিতে চাচ্ছেন সেটা লেখেন। হ্যাঁ নিউজের মধ্যে আপনার, হ্যাঁ বাংলা দেওয়া যায়, হ্যাঁ আপনি ওইভাবে একটা একটা করে আলাদা আলাদা ভাবে ট্র্যাক করে করতে হবে। আপনি ওই যে অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্ক, হ্যাঁ ঠিক আছে
এখন আবার নতুন করে আপনার আবার একটা ওই আন্ডার স্কোর দিয়ে আবার ইংলিশ দেন ভাই, দাঁড়ান বুঝাচ্ছি। হ্যাঁ এখন ভাই আপনি করেন ওই দেখেন নিচে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, ডিলেটের পাশে অ্যারো চিহ্ন, উপরে আপনি যেটাকে নিচে নামাবেন সেটার নিচে দেখেন অ্যারো চিহ্ন আছে নিচের দিকে। হ্যাঁ ওই যে নিচে আসছে, আবার ওই যে নিচে এসে চাপ দেন। হ্যাঁ দেখেন ওই যে নিউজের নিচে চলে আসছে আপনার বাংলা, আপনি ওই নিউজটাকে ওইভাবে নিচে নিয়ে আসেন, উপরে উপরে। হ্যাঁ ইংলিশটাকে, ইংলিশটাকে, হ্যাঁ হ্যাঁ ইংলিশটা ঠিক আছে তো ভাই আপনার। হ্যাঁ থাক, প্রথমে বাংলা থাকবে তবে ইংলিশ। এখন সেভ দেন, এখন আপনার ওই ভিউগুলোকে যান, দেখেন নিউজের মধ্যে আপনার ওই বাংলা ইংলিশ ক্যাটাগরি চলে আসছে। আপনি চাইলে ওই বাংলার ভিতরেও আরো কিছু ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ আপনি আইপিএল লিখে ওই যেভাবে দিচ্ছেন ওইভাবে আপনি নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ এখন আপনার ওই আইপিএলটাকে ওই আগের মতো ওই যে আগে যেরকম ভাবে বাংলা ইংলিশটা নিচে নিচ্ছেন ওইভাবে নিচে নিয়ে যান ওই স্পোর্টসের। ফুটবল BA LL হবে না আপনি কি দিছেন? ও আচ্ছা তাহলে ঠিক আছে, বোঝা যাচ্ছে না ভালো। এইভাবে আপনি দেখেন আপনার ওই নিউজের মধ্যে বাংলা আছে, বাংলা ভিতরে আপনি আরো কিছু ক্যাটাগরি অ্যাড করেন বাংলা ভিতরে করতে পারবেন। লেআউটে যান, এখন আপনি বাংলা ভিতরে আর কি ক্যাটাগরি অ্যাড করা যাইতে পারে, রাজনীতি সম্পর্কে, বাংলা মধ্যে রাজনীতি দেওয়া যায়, রাজনীতি ইংলিশ কি ভাই? ও পলিটিক্স। হ্যাঁ এটা এর জন্য আপনার আন্ডার স্কোর ডবল দিতে হবে, দুইটা দিতে হবে যদি আপনি বাংলা ভিতরে নিতে চান। হ্যাঁ পলিটিক্স বললো নাসির ভাই, পলিটিক্স লেখেন TECH PLY হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আপনি ওটাকে বাংলা নিচে নিয়ে যান। হ্যাঁ তো ঠিক আছে, এখন সেভ দিয়ে দেখে আসেন যে বাংলার ভিতরে ওটা চলে এসেছে। সেভ দিয়েছেন ভাই? এখন দেখেন আপনার উপরে কিছু হোম আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আস আছে, আপনি চাইলে ওইগুলাকে নতুন করে সাজাইতেও পারেন বা ওইগুলাকে রেখেও দিতেও পারেন বা নতুন কিছু অ্যাডও করতে পারেন। হ্যাঁ এখন দেখেন আচ্ছা হোমে চাপ দেন তো দেখি কি আসে, হোমের উপর চাপ দেন তো কি আসে। হ্যাঁ এই পেজটা আসতেছে ঠিক আছে, অ্যাবাউটে হ্যালো ভাই। হ্যাঁ
অ্যাবাউটে যান তো, দেখেন আপনি যে থিমটা অ্যাড করছেন ওই থিমের কিছু অ্যাবাউট লেখা আছে। এখন আপনি চাইলে এই অ্যাবাউট গুলো আপনি ডিলিট করে দিয়ে নতুন কিছু লিখতে পারেন, সেজন্য আপনার নতুন একটা পেজ তৈরি করতে হবে। ওই হ্যাঁ, আপনি ওই ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে দেখেন এখানে পেজ লেখা আছে ওই নিচে আর্নিং এর নিচে। হ্যাঁ আসবে তো, হ্যাঁ ওই যে নিউ পেজ, এখন আপনি এখান থেকে আপনার অ্যাবাউট বা আপনার যে কন্টাক্ট আস এ সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। টাইটেল ওই পোস্টের মতো করেই আপনি নতুন করে আপনার অ্যাবাউট সম্পর্কে, আপনার কোম্পানি অ্যাবাউট সম্পর্কে, আপনার কন্টাক্ট আস, আপনার কোম্পানির যে কন্টাক্ট আস সম্পর্কে, এগুলো সম্পর্কে আপনি নতুন করে লিখতে পারেন। লেখার পরে এই লিঙ্কটা নিয়ে আপনার ওখানে বসা দিতে হবে, সেই বসানোর জায়গাটা হচ্ছে অন্য এক জায়গা, সেটা দেখাই দেবো। এখন কি আপনি কিছু লিখবেন এখানে অ্যাবাউটে? আমার তো তেমন জানা নাই, আপনি করেন এখানে লেখার পর আপনি কোথায় নিয়ে এই লিঙ্কটা বসাবেন সেটা আপনাকে দেখাই দিচ্ছি। আপনি লেআউটে যান, ড্যাশবোর্ডের লেআউটে যান, দেখেন এই যে টপ নেভিগেটর, টপ নেভিগেটর নিচে এটা ইডিটের চাপ দেন। দেখেন এই যে এখানে হোম, অ্যাবাউট এবং আপনার কন্টাক্ট আস আছে, আপনি ওই অ্যাবাউটের ইডিটের উপর চাপ দেন। দেখেন এই যে এখানে উন্ডা একটা লিঙ্ক দিয়ে দিছিল, সেজন্য আপনার ওই অ্যাবাউটটা দেখা গেছে, বুঝতে পারছেন? আপনাকে আমি যে পেজ থেকে দেখালাম আপনি অ্যাবাউটটা লিখবেন, ওই অ্যাবাউটটা লেখার শেষে আপনার ওই পেজের উপর একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা নিয়ে আপনি এখানে বসে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে দিয়ে দিলে আপনার অ্যাবাউটটা ওখানে চলে যাবে। এই ঠিক একইভাবে আপনার ওই কন্টাক্ট আস এগুলো বসাতে পারেন। আবার আপনি চাইলে এখানে নতুন কিছু আপনি অ্যাডও করতে পারেন ওই নিউ সাইট নেম থেকে। বুঝতে পারছেন ভাই? এখন তো আপনি কোনো কিছু অ্যাড করেন না, আসবেন আর তো। আপনি সব কিছু দিতে পারবেন, কন্টাক্ট আছে তো আপনি এখানে দিতে পারবেন না, আপনাকে যে পেজটা দেখালাম পেজ ক্রিয়েট করা, এখানে আপনি নতুন করে আপনার কন্টাক্ট আছে তৈরি করতে হবে। তৈরি করার পরে দেখেন ওই উপরে লিঙ্কটা লিঙ্ক আছে দেখছেন, জি ভাই। ভাই আপনার কোম্পানি অ্যাবাউট সম্পর্কে আপনি লিখবেন, না কথার কথা আমার আমার নিজের নামে একটা করলাম, আমার ঠিকানা আমি কান আবিজাবি লিখলাম একটা পোস্টে, হ্যাঁ হ্যাঁ সরি পেজে, হ্যাঁ হ্যাঁ পেজে লেখার পর ওই যে উপরে যে লিঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই লিঙ্কটা নিয়ে আপনি বসা দিন। লিঙ্ক নিয়ে যায় সেটা লেআউটের মধ্যে যায় সেটা যে কি টপ নেভিগেটর, মেন মেনুতে যায় সেটা মেরি, হ্যাঁ হ্যাঁ টপ নেভিগেটর দেখেন এই পেজে, ওখানে আপনার এই যে ইডিটে গিয়ে ওখানে লিঙ্কটা বসা দিবেন। এদের আবির ভাই দিয়ে দিছে দেখেন, সেভ দেন। এখন আপনি এখন কন্টাক্ট আছে উপর চাপ দেন, আসছে। আচ্ছা ভাই ভুল হয়েছে হয়তো কোথাও, দেখেন তো আপনার লিঙ্কটা হয়তো ওখান থেকে কপি করতে হবে না, আপনি কি করেন পেজে যান। হ্যাঁ এখানে দেখেন তো এখান থেকে লিঙ্ক নেওয়ার কোনো অপশন আছে কিনা, হ্যাঁ হ্যাঁ চোখের এখান থেকে, হ্যাঁ
টাইমটা একটু বেশি করে অ্যাড করবা, কিন্তু গেম বেশি অ্যাড না হলে বোঝা যায় না। হ্যাঁ, এই উপর থেকে আপনি লিঙ্কটা নিতে পারেন এখন। মানে প্রিভিউতে গেছে স্যার, এখান থেকে লিঙ্কটা কোথায় থেকে নিব? চোখের মতো দেখা যায় ডান পাশে, ওখান থেকে তো প্রিভিউ দেখে দেন ভাই। ওই যে এখন ইউআরএল থেকে ওটা কপি করে তারপর লেআউট